হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 50 জোড়া ছোট ছোট দু আনা ওজনের কানের দুলের কালেকশন নিয়ে। তো ভিউয়ার্স, এখানে ডিজাইনও দেখতে পাবেন। আরেকটি জিনিস হলো, আপনার কতটুক দিয়ে স্বর্ণ দিয়ে এগুলো তৈরি করতে হলে ভালো হবে এবং কত কারের স্বর্ণ দিয়ে এগুলো তৈরি করবেন, এ টু জেড এই ভিডিওতে বলবো। তো ভিউয়ার্স, দেখতে থাকুন আমাদের ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কীরকম স্বর্ণ দিয়ে বা কীরকম ডিজাইন আপনার পছন্দ হবে। তো ভিউয়ার্স, এখানে আপনার ডিজাইন 50 জোড়া ডিজাইন আছে। তো আপনার কোন ডিজাইন পছন্দ, তো সেই ডিজাইনটি আপনি চয়েস করবেন। তো চয়েস করার পরে আপনার ছোটোর মধ্যে এগুলো দু আনা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। তো দু আনা স্বর্ণ দিয়ে তৈরি করলে বেশি টাকা পড়ে না, তো 9,500 টাকার মতো বর্তমান বাজারে পড়ে। তো আপনার দু আনা স্বর্ণ দিয়েই তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এগুলো মজবুত করে 21 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করলে সবসময় রাফিস করতে পারবেন। তো সবসময় রাফিস করলে ডিজাইনগুলো ভাঙাচুরার ভয় নেই, কারণ এগুলো ছোটো ছোটো করে তৈরি করলে ডিজাইনগুলো ভাঙাচুরার ভয় থাকে না। তো ভিউয়ার্স, এগুলো আপনারা হলমার্ক যে 21 ক্যারেট স্বর্ণ আছে, তো সেটা দিয়ে এগুলো আপনারা তৈরি করলে আপনাদের ভালো হবে, কারণ এগুলো আপনারা যদি কোনো সময় ভাঙতে যান বা কোনো সময় এই ডিজাইনগুলো আপনারা ডিজাইনটি বাদ দিয়ে আরেকটি ডিজাইন আপনারা তৈরি করতে চান, তখন আপনার ঘাটতিটা কম যাবে। তো এই জন্য আপনারা 21 ক্যারেট হলমার্ক স্বর্ণ দিয়ে যদি আপনারা এই জিনিসগুলো তৈরি করেন তাহলে আপনাদের ভালো হবে। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন যে কীরকম স্বর্ণ দিয়ে আপনারা তৈরি করলে আপনাদের এই জিনিসগুলো ভালো হবে। তো আরেকটা কথা আছে ভিউয়ার্স, এখানে আপনার এই ডিজাইনগুলো যে দেখতে পাচ্ছেন, চেন ঝুল, তারপরে আপনার ছোটো ছোটো ফুলের টপ, তারপরে আপনার যে প্রদীপ ঝুমকো দিয়ে যে ডিজাইনগুলো, তো এগুলো আপনারা ছোটো করে সবসময় রাফিস করার জন্য সবসময় চিন্তা করবেন যে ছোটো করে তৈরি করবেন। ছোটো করে তৈরি করলে ডিজাইনগুলো আপনারা অনেক সুন্দর লাগবে, কারণ সুন্দর লাগবে ছোটো করে তৈরি করলে দু আনা স্বর্ণ দিয়ে মানে সবসময় আপনারা ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এগুলো 22 ক্যারেট স্বর্ণ দিয়েও তৈরি করতে পারবেন। তো 22 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করলে তো আপনাদের টাকা একটু বেশি পড়বে। তো বেশি পড়লেও আপনাদের যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো 22 ক্যারেট স্বর্ণ দিয়ে তা সবসময় রাফু একটু সমস্যা হয়, তো 21 ক্যারেট স্বর্ণ দিয়েই ভালো হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর একটি লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি সর্বপ্রথম আপনাদের সামনে নিয়ে আসি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।